নানা কারণে নিষ্ক্রিয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে আগেই। এবার সেই জোটের ১২টি দল মিলে ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক জোটের। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, ভিন্ন পথে ভিন্ন কৌশলে বিএনপির যুগপথ আন্দোলনে মাঠে থাকবেন তারা। উদ্দেশ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়। ১২ দলের এই জোটে নিবন্ধিত রাজনৈতিক দল মাত্র দুটি। ৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে মাঠে নামতে চান তারা। এদেশের সর্ববৃহৎ বিরোধী দল বিএনপির সাথে আমাদের যে ঐক্য, যে সমঝোতা, যে হৃদয়ের বন্ধন অটুট থাকবে, ও যেমন আগে ছিল এখনও তেমনি আছে। আমরা আরও বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য প্রকৃত প্রস্তাবে দেশের সবকটি রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস্ট সরকার বিরোধী তাদেরকে এক কাফেলায় সামিল করার জন্য একটু ভিন্ন পথ এবং কৌশল নিয়ে অগ্রসর হচ্ছি। দরজা খোলা রেখেছি, আমাদের সম্মতিতে সকলের জন্য দরজা খোলা। ২০ দলের জোটে থেকে থাকুন বা ২০ দলের জোটে না থেকে থাকুন, তবে আমার একটি বিনীত আহ্বান, বিনীত আহ্বান আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, এরা এইরকম করে, এরা এরকম করে, ১০ জন ২০ জন ৩০ জন এরকম ভাগাভাগিটা আসলে আমাদের জন্য অত্যন্ত নেতিবাচক একটি বিশেষণ হিসাবে বিবেচিত হবে। আমরা সেই ভাগাভাগিতে নাই, রেষারেষিতে নাই, হিংসা বিদ্বেষে নাই, আমরা একসঙ্গে চলেছি। বিএনপি আমাদের প্রধান মুরব্বী, বিএনপির প্রতি আমাদের কৃতজ্ঞতা। রেষারেষিতে নাই, হিংসা বিদ্বেষে নাই, আমরা একসঙ্গে চলেছি। বিএনপি আমাদের প্রধান মুরব্বী, বিএনপির প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ। তাদের কাছ থেকে আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, পরিপক্কতা বৃদ্ধি পেয়েছে। তাদের ঘোষিত ১০ দফা এবং ২৭ দফার সমর্থনে আমাদের এই প্রচেষ্টা। চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করে বাস্তবায়ন করা হবে রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২৭ দফা দেশের জনগণের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এবং এটা সমস্ত দেশ থেকে যে পরিমাণ সমর্থন পেয়েছে, জনগণ যে সাড়া দিয়েছে, যেটা জনগণের প্রত্যাশা পূরণে যে সমর্থন হয়েছে, সেটা আজকে সমস্ত জাতি বুঝতে পারছে। আওয়ামী লীগের কী বললো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, যাদের উপর বিএনপির রাজনীতি নির্ভরশীল। সুতরাং বাংলাদেশের মানুষ যদি আমাদের ২৭ দফা গ্রহণ করে, সন্তুষ্ট হয়, তাদের প্রত্যাশা পূরণে যদি ২৭ দফা তাদের প্রত্যাশা পূরণ করতে পারে, সেটাই আমাদের সফলতা। অন্য দল কে কি বলছে না বলছে এগুলো আমাদের মাথা ব্যথা নাই এবং এই ২৭ দফা তাদেরকে সরিয়ে বাংলাদেশে আগামী দিনের যে জাতীয় সরকার গঠিত হবে, সেই জাতীয় সরকার এই ২৭ দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। গত ১১ ডিসেম্বর সংসদ থেকে বিএনপির ৬ এমপির পদত্যাগের পর বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিতে যান চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের হারুনুর রশিদ। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান হারুন। যে দেশ এখন আইন এবং সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না, এখন এই জাতীয় সংসদ এটি একটি মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এখানে কোনো বিরোধী দলের সদস্য নাই। বিএনপি এবং তার জোট দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, সরকার আজকে কূটকৌশল অপকৌশলের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রেখেছে। আমরা আহ্বান জানাবো সরকারকে এবং আজকে যারা মহাজোটের শরিক রয়েছে অবিলম্বে তারাও সংসদ থেকে পদত্যাগ করবেন, না হলে তারা বাংলাদেশের ইতিহাসে ধিকৃত অবস্থায় থাকবেন। একদলীয় শাসন ব্যবস্থা, কর্তৃত্ববাদী শাসন কায়েমের সহায়ক শক্তি হিসাবে তারা ইতিহাসে চিহ্নিত অবস্থায় থাকবেন এবং দেশে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে, নির্বাচনকালীন সময়ের একটি অবাধ এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা তৈরির জন্যে আলোচনার ক্ষেত্র তৈরি করা। আগামী নির্বাচনে যদি বিএনপি এবং তার জোট অংশগ্রহণ না করে, এটি একটি ফাঁকা মাঠে নির্বাচন করা হবে, প্রতিপক্ষ কেউ থাকবে না, কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটি সরকারের বোধোদয় হওয়া উচিত। বিএনপির ভাষায় সরকারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা এমপিদের পদত্যাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।